বান্দরবান এবং খাগড়াছড়ির বিভিন্ন এলাকার পানি কমলেও উল্টো চিত্র রাঙ্গামাটিতে। এখনও হুহু করে ঢুকছে পানি। তলিয়ে আছে রাঙ্গামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলার নিম্নাঞ্চলের বাড়িঘর। পানিবন্দী প্রায় 35,000 পরিবার। নষ্ট হয়েছে কৃষিজমির ফসল। এ অবস্থায় প্লাবিত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসন 26টি আশ্রয়কেন্দ্র খোলাসহ দুর্গতদের রান্না করা খাবার বিতরণ করছে। বসতবাড়ি তো ডুবে গেছে, কিন্তু এখন মানুষের পরিস্থিতি ভয়াবহ। বৃষ্টি হওয়ার ফলে পাহাড়ি ঢল নেমে অনেক জায়গা জমিন, মানুষের ফসল আদি সব ডুবে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সেই বারিন্দারা পানি নিয়ে গেছে, এখন আমার ঘরে যে কোন পরিস্থিতি আছে আমি নিজে বলতে পারি না। এদিকে বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও কমেনি দুর্ভোগ। ময়লা আর কাদা পানিতে বন্দী শহরের শেরেবাংলা, ইসলামপুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষ। স্রোতের তোড়ে শহরের আর্মি পাড়ায় চারতলা একটি ভবন হেলে পড়েছে। দক্ষিণ পূর্ব দিকে 6 ইঞ্চি পর্যন্ত দেবে যেতে পারে, কিন্তু যে 6 ইঞ্চি দেবেছে ওই 6 ইঞ্চি দাবাতে ভবনের কোনো ক্ষতি হবে না মনে হচ্ছে। খাগড়াছড়িতেও নেমে গেছে পানি। ঘরবাড়ি থেকে এখন পানি বের করতে ব্যস্ত বাসিন্দারা। ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।